এই প্রেগনেন্সিটা হলে কি মৃত্যু ঝুঁকি থাকে কিনা, বা যদি হয় তাহলে কত পার্সেন্ট? আর আমি প্রথম অবস্থায় কিভাবে জানতে পারবো যে আমার এই প্রেগনেন্সির কি বলে এক্টোপিক প্রেগনেন্সি যেটা, এটা হয়েছে কিনা? হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে যে অপারেশন ছাড়া মানে আর কি কোনো মাধ্যম আছে, বা কোনো এটা কি জেনেটিক কোনো প্রবলেম কিনা, বা মানে আমার জেনেটিক কারণে এই প্রেগনেন্সিটা হয় কিনা, এই ধন্যবাদ, তিনটা ব্যাপার ম্যাম। অনেক অনেক ধন্যবাদ সাইফুল, ঠিক আপনি আছে, আমাদের সাথেই থাকুন, ম্যাডাম আপনার জি প্রশ্নের জি, উত্তর দিচ্ছেন। ধন্যবাদ সাইফুল। আমি এক এক করে আপনার প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম বলেছেন যে মৃত্যু ঝুঁকি থাকে কিনা, মৃত্যু ঝুঁকি তো অবশ্যই আছে, সেটা আমি বারবারই বলেছি যে যদি ভিতরটা ছিঁড়ে গিয়ে থাকে, রক্তক্ষরণ হবে পেটের মধ্যে, যেটা কিন্তু বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নেই। আমাদের একটু আঙুল কেটে গেলে যে রক্ত পড়ে আমরা কিন্তু আতঙ্কিত হই, ভয় পাই, অথবা কোনো কারণে যদি একটা মায়ের মাসিকের রাস্তা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় সে কিন্তু দৌড়ায় হাসপাতালে আসে, কিন্তু যখন এই রক্তক্ষরণটা চোখে দেখা যাচ্ছে না, ডিজাস্টারটা তখন, তাহলে মৃত্যু ঝুঁকি অবশ্যই আছে। যদি ছিঁড়ে যায়, যদি সময় মতো আপনি চিকিৎসা নিতে ব্যর্থ হন, বা চিকিৎসক আপনাকে বা চিকিৎসা কেন্দ্র আপনাকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়, এখানে কিন্তু মৃত্যু ঝুঁকি আছে। তবে একটা কথা সত্যি যে এখনকার দিনে এক্টোপিক প্রেগনেন্সির মৃত্যু ঝুঁকিটা অনেক কমে এসছে, কারণ এটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আর্লি ডায়াগনোসিস হয়, এবং মানুষেরও একটা প্রবণতা আছে যে প্রেগনেন্সি হলে শুরুর দিকেই তারা আল্ট্রাসাউন্ড করে ফেলে, তো সেইখানে ডায়াগনোসিস হয়ে যাওয়ার জন্য হয়তো লাইফ গুলো বেঁচে যায়। তারপরেও পরিসংখ্যান মতে বলবো যে এই মৃত্যু হার প্রায় শতকরা 2 জন, 2%, অর্থাৎ কিনা যারা প্রেগনেন্ট হচ্ছেন তার মধ্যে এই এক্টোপিক প্রেগনেন্সির জন্য মৃত্যু ঝুঁকিটা অ্যারাউন্ড 2%। তবে এটা অবশ্যই স্থান, কাল, পরিবেশ এসবের সাথে অনেক বেশি ভ্যারি করবে। তাহলে ঝুঁকি কিন্তু আছে, আমাদের আনকেয়ার হওয়ার কোনো সুযোগ নাই। আমি বারবার বলছি এক্টোপিক প্রেগনেন্সি ডায়াগনোসিস হলে ইমিডিয়েটলি আমরা ব্যবস্থা নিব, কেন নিব, সেখানে মৃত্যুর ঝুঁকি আছে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ডায়াগনোসিসটা করবো কি করে, আগেই বলেছি এটা আর 5টা প্রেগনেন্সির মতোই প্রেগনেন্সি, তাহলে এখানে কিছু হরমোনাল চেঞ্জ হচ্ছে, শারীরিক কিছু সমস্যা দিবে, মাথা ঘোরা, বমি লাগা, এগুলো সিমটম থাকতে পারে। খুব আর্লিতে যদি সমস্যা তৈরি হয় তাহলে এই সিমটম ছাড়াও এমনকি তার ডেটও মিস হয়নি, অর্থাৎ কিনা মাসিকের ডেট পারও হয়নি, সেরকম একটা সময়তেও কিন্তু সে রাপচার একটু দিক নিয়ে আসতে পারে, প্রেজেন্ট করতে পারে। তো সেটা একটা। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি বলবো আপনাদের জানার জন্য, একটা মা তার পিরিয়ড মানে যে পিরিয়ডে তার মাসিক হওয়ার কথা ছিল তো হয়নি, ডেটটা পার হয়ে গিয়েছে, এবং পেটের কোনো একটা দিকে, তল পেটের হয় বাম দিকে বা ডান দিকে, কারণ টিউব তো দুই দিকে থাকে, আপনারা এই ছবিটা আমি বারবার দেখাচ্ছি এই জন্য যে জরাইটা থাকে ঠিক মাঝখানে আর টিউবটা থেকে দুই সাইডে, তাহলে তল পেটের বাম দিকে অথবা ডান দিকে যে কোনো একদিকে, কেন, কারণ যেদিকে টিউবের মধ্যে বাচ্চাটা বাড়ছে সেদিকেই তার ব্যথা হচ্ছে, হয় এদিকে অথবা এদিকে, তাহলে এই যে তল পেটের কোনো একটা দিকে খুব খামচি ধরে ধরে ব্যথা, ব্যথা আসছে ছাড়ছে, আবার ব্যথা আসছে ছাড়ছে, এই যে তীব্র ব্যথাটা, এবং সে মনে করবে যে তার পেটের মধ্যে কিছু ছিঁড়ে ফেটে যাচ্ছে, তখন কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে এবং চিকিৎসকের কাছে আসতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো ডায়াগনোসিস করার জন্য আসল কথা হলো যে সন্দেহ থাকতে হবে মনের মধ্যে যে তার এই প্রেগনেন্সি হতে পারে, এবং সেই প্রেগনেন্সিটা স্বাভাবিক অবস্থানে না হয়ে একটু হতে পারে, সেটা ডায়াগনোসিস এর একটা পন্থা। এবং পরীক্ষার মধ্যে আমি বলেছি যে একটা হচ্ছে প্রেগনেন্সি কিনা সেটা কনফার্ম করতে হবে, প্রস্রাব পরীক্ষায় যদি প্রেগনেন্সি টেস্ট ধরা নাও পড়ে রক্তের বিটাইসিজি করতে হবে, এবং রক্তে বিটাইসিজি বেশি মানে অবশ্যই সে প্রেগনেন্ট, সেই ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে প্রেগনেন্সিটা কি জরায়ের ভিতরে হয়েছে নাকি বাইরে হয়েছে, তাহলে এই দুটা টেস্ট অ্যাট দ্য সেম টাইম খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে যে আপনি বলেছেন যে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা আছে কিনা, জাস্ট একটু আগেই আমরা এই জবাবগুলো দিচ্ছিলাম যে কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে যখন স্যাকের সাইজটা খুবই কম, বিটাইসিজি লেভেল 1000-এর নিচে, এরকম কিছু মেডিকেল ক্রাইটেরিয়া আছে যেটা আসলে এখানে সর্বসাধারণে না জানলেও চলবে, কিন্তু এটা জেনে রাখুন যে খুব আর্লি হলে আমরা মেডিকেল ট্রিটমেন্ট করার স্কোপ আছে, সেটা আমরা করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অত আর্লি ধরা পড়ে না বা পেশেন্টরা আমাদের কাছে আসেন না, যার জন্য দেখা যায় যে মেডিকেল ট্রিটমেন্ট আমরা অনেক সময় কিন্তু দিতে পারি, সেক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট দিতে হয়। আর জেনেটিক কিনা জিজ্ঞাসা করেছেন, দু একটা জিনিস জেনেটিক হতে পারে, আমি অলরেডি বলেছি যে টিবির লেন্থ, অমুক সমুক, এগুলো একটু জেনেটিক হতে পারে, কিন্তু বেশিরভাগটা কিন্তু তৈরি করা, যেমন আমি বলেছিলাম যে জেনিটাল ট্র্যাক বা প্রজনন তন্ত্রের ইনফেকশন, বিশেষ করে যারা আগের প্রেগনেন্সি হয়েছে হয়তো আনসেফ একটা এমআর করেছে, আনসেফ অ্যাবর্শন করিয়েছে,
তাদের ক্ষেত্রে কিন্তু একদিকে যেমন বন্ধাত্ম হতে পারে, আর একদিকে কিন্তু একটু পেটের সম্ভাবনা অনেক বেড়ে যায়। লাইফ স্টাইলটাকে ঠিক করা, নিজের হাইজিন মেনটেন করা এবং ফ্যামিলি প্ল্যানিং মানে পদ্ধতি নিয়ে আমি অনেক গুরুত্বের সাথে বলবো, আমি খুবই জোর দিয়ে এখানে কথাটা বলবো। এখানে সবাই দর্শক আছেন আমাদের সামনে, যখনই আপনি একটা বাচ্চা ডেলিভারি হচ্ছে তখনই আপনি বুঝে নিন আপনি পরের বেবিটা যে নিবেন তার একটা গ্যাপে নিতে হবে অ্যাটলিস্ট 2.5-3 বছর। এই যে 2.5-3 বছরের জন্য আপনি পদ্ধতিটা যদি বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে নেন আপনি কিন্তু নিরাপদ। আবার ধরুন দুইটা বাচ্চা হয়ে গিয়েছে আর বাচ্চা চান না, কিন্তু আমাদের মানুষেরা কিন্তু পদ্ধতির দিকেও যেতে চান না, কেন জানি একটু অনীহা আছে, অথবা ফ্যামিলি আর বড় করবো না কিন্তু পদ্ধতিটা নিচ্ছেন হয়তো বা ডেলিকার পদ্ধতি, যেমন বড়ি খাচ্ছেন, কন্ডম ইউজ করছেন, সেটাও ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু সেটা আপনাকে প্রপারলি নিতে হবে। আপনি বড়ি খেতে খেতে মিস করে ফেললেন, কন্ডমটা প্রপারলি ইউজ করতে পারেন নাই, কন্ডমের ফেলিওর একটু বেশি, তাহলে বলবো যে আপনি দীর্ঘমেয়াদী পদ্ধতি নিন, হাতে ইমপ্ল্যান্ট নিন অথবা জরাইতে কপারটি নিন অথবা ইনজেকটেবলস নিন, তাতে আপনার প্রতিদিনকার দুশ্চিন্তা করা লাগবে না। কিন্তু অনেক ক্ষেত্রে সবাই ধরে নেয় আমার আর বাচ্চা হবে না, এই যে ভুল একটা ভ্রান্ত অবস্থা যে না আমার তো এমনি দেরি করে বাচ্চা হয়, এই বাচ্চা তো চিকিৎসা করে এসছে আমার আবার কেন বাচ্চা হবে, একটা ভুল ধারণা, এবং দেখা যায় যে তারাই সবচেয়ে বেশি কথা নিতে পারে, হঠাৎ করে উনি বুঝেই পায় না কোনো কিছু, দেখা যায় যে একটা একটু ডিপ্রেশনে বসে আছে। তো আমরা যদি একটা সুন্দর একটা পরিবার গঠন করতে চাই তাহলে আমি কয়টা বাচ্চা নিব, বাচ্চাদের গ্যাপ কি হবে, এই প্রত্যেকটা অংশ কিন্তু আমাদের কর্মজীবনেও কিন্তু রিফ্লেক্টেড, যে আপনার ঘরটা যদি ঠিক না থাকে, আপনার রিপ্রোডাক্টিভ লাইফ যদি হেলদি না থাকে, আপনার কিন্তু চলাটা অনেক কঠিন হয়ে যায়। আমি একটা মায়ের কথা বলছি, ওনার নাম না বলেই বলছি, যে ওনার প্রথম বেবিটা যখন হয় আমার কাছে হয়েছিল, তো আমরা প্রেগনেন্ট অবস্থায় কিন্তু বলতে থাকি যে আপনি ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে কি কন্ট্রাসেপটিভ নেবেন, এখন থেকে চিন্তা করে ডিসিশন নেন, কেন জানি যখন সময়টা কাছে আসে তখন সবাই একটু বিড়ম্বনায় পড়ে। তো যাই হোক উনি পদ্ধতি নেন নাই, তারপরে উনি যখন আমার কাছে আবার ঘুরে এসেছেন তখন ওনার বড় বাচ্চাটা মানে প্রথম বাচ্চাটার বয়স 10 মাস এবং মা তখন অলরেডি 5 মান্থস প্রেগনেন্সি, তাহলে বুঝতেই পারছেন যে ওই বাচ্চাটা 5 মাসের সময় মার কনসিভ হয়ে গিয়েছে। তো সে আমাকে বলছে যে আমি খুবই কষ্টের মধ্যে আছি, আমার ছোট বেবিটা যখন বুকে দুধ খায় তখন আমার মাথা ঘুরে বমি আসে, আমি কিছু খেতে পারি না, আমি চলতে পারি না। এবং আর একটা বিষয় হচ্ছে যে একটা পুরা মাসের বাচ্চা যখন মায়ের পেটে তৈরি হয়, ডেলিভারি হয়, তখন কিন্তু মায়ের শরীরের সব স্টোর গুলা এক্সস্টেড হয়ে যায়, তার ভিটামিন কমে যায়, তার নিউট্রিয়েন্টস কমে যায়, সেরকম একটা সময় যখন মা কনসিভ করে তখন তার যে নবাগত বাচ্চাটা শিশুটা পেটে এসছে সে যেমন সাফারার হয়, মা সাফারার হয়, মায়ের যে বাচ্চাটা অলরেডি কোলে আছে সে সাফারার হয়, এবং তাদের বেড়ে ওঠা, তাদের সুস্থতা, তাদের জীবন মৃত্যু প্রত্যেকটাই কিন্তু খুব ব্যাডলি এফেক্টেড হয়। সেজন্য বলবো যে পরিকল্পিত পরিবারের কোনো বিকল্প নাই, আপনারা অনুগ্রহ করে যার যার অবস্থান থেকে অবশ্যই আপনার জন্য সুইটেবল, আপনার চয়েজেবল ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতিটা নিতে ভুলবেন না। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ। Please subscribe our channel.